আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমাদের ঘরোয়া খাবার ইউটিউব চ্যানেল থেকে। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা রাজহাঁসের মাংস অনেক ভালো করে মজা করে রান্না করতে পারি। তো চলুন দেখে নিই। দেখুন, এখানে আমরা একটি রাজহাঁসের প্রায় অর্ধেকটা মাংস নিয়ে নিয়েছি। রাজহাঁসের মাংস দেখুন, পাটি দেখাচ্ছি, মাংসে কিন্তু চামড়া সহ নিয়ে নিতে হয়, কারণ রাজহাঁসের মাংসের চামড়া পা এগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। ইভেন পাতিহাঁসের মাংসের চাইতেও কিন্তু রাজহাঁসের মাংসের চামড়া অনেকেই বেশি পছন্দ করেন। তো মশলা দেখিয়ে দিচ্ছি, লবণ, হলুদ এক চা চামচ করে, মরিচ দেড় চা চামচ, স্পাইস মাংসের মশলা, ধনে আর জিরা, জিরা নিয়েছি এখানে এক চা চামচ, আর ধনে স্পাইস নিয়েছি দেড় চা চামচ, আদা বাটা দেড় চা চামচ, রসুন বাটা দেড় চা চামচ, আর নিয়ে নিয়েছি এখানে কাঁচামরিচ বাটা এক চা চামচ। এখানে দেখুন দুটো তেজপাতা, দারুচিনি টুকরা নিয়েছি তিনটি, আর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি আমি, দেখুন কেটে প্রায় ১২টি পেঁয়াজ কেটে নিয়েছি আমি এখানে, আর এখানে নিয়ে নিয়েছি এলাচ, বড় এলাচ এবং ছোট এলাচ। তো এলাচগুলোকে আমি সুন্দর করে ছেঁচে নেব। আর মাংসটি আমি নিয়ে নিয়েছি একেবারে যে পাত্রে রান্না করব সে পাত্রেই নিয়ে নিয়েছি আমি, একবারে এই সব মশলাগুলো দিয়ে মাংসটিকে মেখে নেব। মাংসের পরিমাণ এখানে প্রায় সোয়া এক কেজির মতো হয়েছে আমাদের, অর্ধেকটা হাঁস, আড়াই কেজি ওজনের হাঁস ছিল এটি, একেবারে পরিষ্কার করে কুটে ধোয়ার একেবারে পরে। তো আমরা প্রায় অর্ধেকটা এখানে নিয়ে নিয়েছি। এখন দেখুন, নিয়ে রাখা পরিমাণ মতো সব মশলা আমি এই মাংসের মতো মধ্যে দিয়ে নেব। আমি কিন্তু লবণ এক চা চামচ আপাতত দিয়েছি, পরবর্তীতে যদি লবণটি আমি দেখে নেব, যদি আরও লবণ লাগে আমি দিয়ে নেব। তো আমি এই পুরো রাজহাঁসের মাংসটিকে হাত দিয়ে সুন্দর করে মেখে নেব। রাজহাঁসের মাংসটি এভাবে মেখে রান্না করলে খেতে দুর্দান্ত লাগে। তো এভাবে আমরা যে পাত্রেই রান্না করব সে পাত্রেই মাংসটিকে নিয়ে সুন্দর করে হাত দিয়ে মশলার সাথে পুরো মাংসটাকে মেখে, তারপরে এখানে আমি পরিমাণ মতো, অর্থাৎ আমি মুট দিয়ে তেল দিয়ে থাকি, তো আমি দুমুঠোই তেল আপাতত এখানে দিয়ে নিচ্ছি, কারণ এর চামড়া যেহেতু আছে সেহেতু এর চামড়াতে কিন্তু প্রচুর তেল থাকবে। তো এই তেল সহ এখন পুরো মশলার সাথে আবারও মাংসটাকে ভালো করে মেখে আমি হালকা করে পানি দিয়ে তারপরে চুলায় বসিয়ে দেব। তো দেখুন, আমার মোটামুটি মাখা কমপ্লিট হয়ে গেছে হাঁসের মাংসটি, মাখাটা দেখেই কত চমৎকার লাগছে। এখন এখানে আমি অল্প, অর্থাৎ প্রায় এক কাপ পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলোতে বসিয়ে দেব। রাজহাঁসের মাংস রান্না করবার প্রসেসটি আসলে এতই সহজ যে আমাদের কিন্তু এখানে আর কোনো কিছু করার দরকার নেই। ফিরে এসেছি প্রায় আধা ঘন্টা পরে, মাঝারি আছে আমার হাঁসের মাংসের পানি, মোটামুটি উঠে গিয়েছে, দেখুন পেঁয়াজ মোটামুটি গলে গিয়েছে। এখন আমি এটাকে প্রায় যতক্ষণ পর্যন্ত না এই বাকি পানিটি শেষ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত হাঁসের মাংসটিকে আমি নাড়াচাড়া করতে থাকব মাঝারি তাপে। এর কারণ হচ্ছে মশলার সঙ্গে এখনই কিন্তু এই মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি, যেহেতু আমি মেখে দিয়েছিলাম সেহেতু এই কষানোটা আমার, আমি বেশি সময় ধরেই এটাকে কষাতে থাকব। তো এভাবে প্রায় ২০ মিনিটের মতো নাড়াচাড়া করছি আমি মাংসটিকে। মোটামুটি দেখুন যেটুকু পানি শেষের দিকে ছিল পানিটি উঠে যাচ্ছে এবং মাংসটি এখন তেল আর মশলায় ভুনা ভুনা হয়ে যাচ্ছে। মাংসটি কিন্তু এখনও সেদ্ধ হয়নি, সেদ্ধ হতে সময় নেবে, রাজহাঁসের মাংস সেদ্ধ হতে সময় লাগে, সেজন্য এই মশলার সঙ্গে এটাকে আমি প্রায় ২০ মিনিট ধরে নাড়াচাড়া করে তারপরে আরও ২ কাপ পানি দিয়ে দিচ্ছি। তো এইটি এখন আমার শেষ পানি দেওয়া বলবো না, যদি আমি দেখি মাংসটি সেদ্ধ হয়নি, এই ২ কাপ পানি শুকিয়ে যাবার পর্যন্ত আমি মাঝারি তাপে এটাকে রাখব, যদি না সেদ্ধ হয় তাহলে আমি আবারও ১ কাপ পানি দিয়ে নেব। তো সেজন্যই আমি আপনাদেরকে বলবো যে এটি রাজহাঁসের আসলে মাংসের পরিমাণ এবং হাঁসের বয়সের উপরে ডিপেন্ড করবে যে আপনার কী পরিমাণ পানি লাগছে, যার কারণে আমি আপনাদেরকে পানির পরিমাণটি বলে দিচ্ছি না। তো এখন এটিকে আমি ঢাকনা দিয়ে হতে দেব আরও কিছুক্ষণ, এরপরে ফাইনালি কুকড হয়ে গেলে আমি ফেরত আসছি। তো দেখুন মোটামুটি প্রায় আরও আধা ঘন্টায় এটি চুলার উপরে ছিল। তো রাজহাঁসের মাংস অর্থাৎ গুজ মিট
এটি রান্না হয়ে গেছে আমাদের, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি আর খানিকক্ষণ রেখে এটাকে নামিয়ে পরিবেশন করব। এটা কিন্তু একটু গাঢ় ঝোল থাকবে এবং এই ঝোল দিয়ে গরম ভাত খেতে অসাধারণ লাগে। তো আমরা বাটিতে বেড়ে পরিবেশন করে নিয়েছি। আর এভাবে আপনারাও হাঁসের মাংস রান্না করে এই রেসিপিতে আমাকে জানান যে কেমন লেগেছে খেয়ে রাজহাঁসের মাংস। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন, তাহলে যখনই আমরা নতুন কোনো রেসিপি দেব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজকের মতো এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের এজিকে টিমের প্রতি শুভকামনা রাখবেন। আল্লাহ হাফেজ দর্শক, আল্লাহ হাফেজ।